কলেজ ডামুডা শরীদপুরের প্রথম অপেক্ষমাণ তালিকা হতে ভর্তির জন্য ফলাফল প্রকাশ। আলহাজ আব্দুর রাজ্জাক নার্সিং কলেজ ডামুডা শরীদপুরে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন নার্সিং কোর্সে 2022-23 শিক্ষাবর্ষে 50টি আসনের অপেক্ষমাণ তালিকা হতে শিক্ষার্থীদের ভর্তির জন্য মেধাক্রম অনুসারে প্রথম অপেক্ষমাণ তালিকা হতে ভর্তির জন্য নির্বাচিতদের ফলাফল প্রকাশ করা হলো এবং যারা চান্স পেয়েছেন অপেক্ষমাণ তালিকা থেকে তাদের 28 নভেম্বর 2023 তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তির জন্য যে কোনো সমস্যা হলে আব্দুর রহিম মিয়ার নাম্বার এই নাম্বারে 01550699300 এই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারবেন। এবং যারা চান্স পেয়েছেন তাদের তালিকা দুজন ছেলে মোহাম্মদ রায়হান আহমেদ এবং রোল নম্বর পাশে দেওয়া আছে উমরাস পাল, আর বাকিগুলো মেয়ে মুসাম্মদ সুমায়া খাতুন, লিতুন, জিরা খানম, এমএসটি মেগা খাতুন, খুশেদা, বেবি রয়, মুসাম্মদ, সেলিনা আক্তার, অনন্যা হালদার, ইনসানা এবং এমএসটি তানিমা খাতুন, এছাড়াও আরও অনেকে রয়েছে। ভিডিওটি পজ করে বা স্টপ করে রোল নম্বর এবং নাম মিলিয়ে নিতে পারেন। এখানে 19 জনের তালিকা, অর্থাৎ 19 জন ভর্তি হয়নি, 50 জনের মধ্যে 19 জনই ভর্তি হয়নি। এখন এই 19 জনের মধ্যে যদি কেউ ভর্তি না হয় বা পরবর্তী অলরেডি যারা ভর্তি আছে ভর্তি বাতিল করে পরবর্তীতে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশিত হতে পারে যদি রেজিস্ট্রেশনের সময় থাকে এর ভিতরে। 28 নভেম্বর 2023-এর মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তির নিয়ম আগের নিয়ম 7/6/2023 তারিখে যে নিয়ম বা এর আগে যারা ভর্তি হয়েছে যে নিয়মে সে নিয়মে ভর্তি হতে হবে। এবং নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞেস থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন।